নমস্কার বন্ধুরা আমি বাপন আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই বাগানবাড়ি ইউটিউব চ্যানেলে ফেব্রুয়ারি মাসের ঠিক শেষের দিকে আমরা চলে এসেছি এখন এই সময় এখন সঠিক সময় হচ্ছে জবা গাছের কাটাই ছাটাই ডালের কাটাই ছাটাই করা এবং জবা গাছের শিকড়ের কাটাই ছাঁটাই করা এবং নতুন তপ পরিবর্তন করে জবা গাছের দিকে নতুন মাটি দিয়ে আরও নতুন রূপে সজ্জিত করা এই জবা গাছের যত নতুন ব্রাঞ্চ বার করতে পারবে তত বেশি আপনারা ফুল পাবেন তো এই দেখুন এইটি আমার জবা গাছ বছরের জবা গাছ একটা বালতিতে করা আছে দশ ইঞ্চির বালতিতে তো খুব সুন্দর বার বৃদ্ধি হয়েছে এই জবা গাছটি এখন এই জবা গাছটিতে একদম ফুল নেই বললেই চলে প্রত্যেক ডগে একটা দুটো করে কুড়ি আছে এবং এইটাকে ঠিক গরমের সময় তৈরি করতে গেলে ঠিক এই সময় আমাদের জবা গাছটিকে কাটাই ছাটাই করতে হবে তবে কাটাই ছাটাই করার আগে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে সমস্ত একদম ছোট গাছ নতুন গাছ এবছরে নতুন গাছ তাদের কাটাই ছাটাই না করলেও হবে একটু বড় পুরাতন গাছ হলে সেইগুলোকে কাটাই ছাটাই করাটা ভালো মেন ব্যাপার যতটা বেশি ব্রাঞ্চ বের করতে পারবে এই দেখুন আমি একটা দেখাচ্ছি এখান থেকে আমি আগের বছর কাটাই করে দিয়েছিলাম দুটো ব্রাঞ্চ বার হয়েছে এই ব্রাঞ্চটা প্রচুর লম্বা হয়ে গেছে এবং মাথায় গিয়ে দুটো একটা করে আছে এবং ফুল দিচ্ছে তো আমি এই ব্রাঞ্চটিকে যদি এখান থেকে ঠিক কাটিং করে দিই যে এই যে ছোট ছোটো চোখগুলো দেখতে পাচ্ছি ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলোই তখন মোটা ব্রাঞ্চে পরিণত হবে এবং প্রত্যেকটা ডগ থেকে প্রত্যেকটা ডগে কলিয়ে আসবে এবং প্রচুর ফুল পেতে পারি তো প্রথমেই এই জবা গাছের কাটাই ছাটাই করতে গেলে আমাদের একটা ভালো সার্প কাটার লাগবে এবং কাটারটিকে আপনারা স্যানিটাইজ করে নেবেন ডেটল থেকে ডেটলের জলে ধুয়ে নেবেন বা আগুনে একটু পুড়িয়ে নেবেন তো জবা গাছের কাটাই ছাটাই করার কোন জায়গা থেকে কাটাই ছাটাই করবে একটু দেখিয়ে দিই এইটা আমার মেন স্টেম দুটো স্টেম দুটো কি তিনটা স্টেম বার হয়েছে এখান থেকে আমরা কাটাই ছাটাই কখনো করবো না এত এটাকে বলে হার্ট প্রুনিং এইটাকে বলে সেমি হার্ট প্রুনিং আর এই জায়গাগুলোতে সব প্রুনিং যে ডগাগুলো কাটাই ছাটাই করবো মানে সব প্রুনিং তো আমরা এটাকে সেমি হার্ট প্রুনিং করব। যে এখান থেকে আমার ডবল ব্রাঞ্চ পার হয়েছে এইটা এই মাঝাবাজি অবস্থায় আমরা এই গাছটিকে নতুন একটা ভালো শেপ দেবো এবং এক চান্সে কাটার চেষ্টা করব। ডালগুলোকে এক চান্সে এই দেখুন আমরা এখানে একটা কাটিং ছিল এইটা সরু একটা সরু লিগলিকে ডাল হয়েছে এতে ভালো তেমন ভালো ফুল হবে না তো এখান থেকে আমরা যদি কাটাই ছাটাই করে দিই এই যে চোখগুলো দেখতে পাচ্ছি এই চোখ থেকে তখন ভালো ব্রাঞ্চ বার হবে এবং তার থেকে খুব ভালো ফুল পাওয়া যাবে এই যে সরু ব্রাঞ্চগুলো এতে তেমন ভালো ফুল পাওয়া যাবে না তো এই ব্রাঞ্চগুলোকে অবশ্যই কেটে দিতে হবে এক এক করে আমার প্রত্যেকটা ডাল কেটে দেব যেই ডালগুলো অবশ্যই গাছের ভেতরের দিকে গেছে সেই ডালগুলোকে অফ করতে হবে আর এই জবা গাছের কাটা ডালগুলো না ফেলে দিয়ে আপনারা বালিতে রুট হরমোন দিয়ে বসিয়ে দিতে পারেন তার থেকে খুব সুন্দর জবা গাছ তৈরি করতে পারেন অবশ্যই ছোট ছোটো কলিগুলোকেও কেটে দিতে হবে এরপরে আপনাদের কাছে যদি সাপ ব্যাবিস্টিন বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড থাকে তো একটু এর মাথায় লাগিয়ে দিতে পারেন যাতে এর থেকে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত কারণে আপনার ডালটি না ড্রাইব্যাকে শুকনো হয়ে যায় এটি মাথায় রাখতে হবে আপনাদের কাছে সাপ ব্যাবস্টিন বা যে কোনো ছত্রাকনাশক না থাকলে আপনারা গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারেন খাবারে রান্না করার যে গুঁড়ো হলুদ সেইটিকে আপনারা ব্যবহার করতে পারেন থেকে আপনার গাছটিকে ডায়ব্যাক জনিত রোগ থেকে আপনি বাঁচাতে পারবেন দেখুন কাটাই ছাটাইয়ের পরের অবস্থা গাছটি সুন্দর একটি ভালো শেপে এসছে এই গাছগুলো যখন এই চোখগুলো ফাটবে তখন দেখার মতন হবে যে গাছটা কতটা বসি হবে এই দু একটা ছোট ছোট ডাল আছে এইগুলো কেটে দেবো যেগুলো কলি আছে বা কুড়ি আছে ছোট ডাল ভেতরের দিকে আসছে সেই ডালগুলো একটু অফ করে দেবো এর গোড়াটা একটু পরিষ্কার করে দেবো আর এই ডাল কাটাই ছাটাই প্রথমে করে নিতে হবে তারপরে আপনারা এর মাটি পরিবর্তন করবেন ঠিক এক সপ্তাহ পরে আর এই এক সপ্তাহের মধ্যে এই গাছটিতে যখন পাতা নেই কলি নেই বা নতুন কোনো ডাল নেই এই গাছটিতে একটু সীমিত পরিমাণ জল দিতে হবে এই মাটিটি ঠিক শুকনো হলে তখনই আপনারা জল দেবেন এই ফেব্রুয়ারি মাসে দুপুরবেলা প্রায় গরম চলেই এসছে বলতে গেলে তখন একটু বুঝে শুনে জল দিতে হবে যেন মাটিটি পুরোভাবে না একদম শুকনো হয়ে যায় বা একদম জল দিলেও যাতে জলটি খুব সুন্দরভাবে গাছটি টেনে নেওয়ার মতন এই গ্যাসটি টেনে নেওয়ার মতন হয়ে থাকে অবশ্যই করতে হবে দেখুন আমার কাছে একটি ছত্রাকনাশক পাউডার ছিল সাপ যেটা খুব কম দামে খুব ভালো কার্যকরী একটি ছত্রাকনাশক ওষুধ সেই ওষুধটিকে আমরা ঠিক এইভাবে আমরা এর প্রত্যেকটি ডগায় ভালো করে লাগিয়ে দেব যাতে এর থেকে কোনো ডাল শুকনো না হয়ে যায় আপনাদের কাছে তুলি থাকলে তুলি ব্যবহার করতে পারেন খুব ভালো হয় তুলি ব্যবহার করলে জবা গাছের ডাল কাটাই ছাটাইটা খুব অত্যন্ত জরুরি একটা ব্যাপার যারা চাইছেন জবা গাছের ডাল কাটাই ছাটাই করতে তারা ভরসা করে জবা গাছের ডাল কাটাই ছাটাই করতে পারেন তাতে আপনার গাছ মারা যাবে না ঠিক গাছটি দেখতে হবে একটু যেন গাছটির বয়স হয় গাছটির মোটা যে নিচের যে স্টেমটা যে মেন ব্রাঞ্চটা এসছে সেইটা যেন মোটা হয় তার ওপর থেকে যেন একটা দুটো বেশ একটু মোটা ব্রাঞ্চ বার হয় সেই ক্ষেত্রে আপনারা জবা গাছের প্রুনিং করতে পারবেন আমি দুটো গাছ দেখাচ্ছি কোন গাছগুলো প্রুনিং করবেন না আর কোন গাছটা প্রুনিং করবে আমি সেই নিয়ে একটু উদাহরণ আমি দিয়ে দিচ্ছি দুটো দু একটা আমি আরও গাছ দেখাচ্ছি আমি যেগুলো আগে প্রুনিং করেছি সেইগুলো আমি দেখাচ্ছি দেখুন এই দুটো আমার পুনা ভ্যারাইটির জবা গাছ এইটি এই নার্সারি থেকে এই মরশুমেই কিনে আনা তো এই গরমে প্রতিস্থাপন করব বলে তো এই গাছটির প্লিংয়ের কোনো প্রয়োজন নেই এই গাছটি থেকেই একটা দুটো তিনটে চারটে ব্রাঞ্চ প্রথমেই বার হচ্ছে এই গাছটিকে প্রথম বাড়তে দিতে হবে বড় করতে হবে তারপরে প্রুনিং করতে হবে এই গাছটির এখন প্রতিস্থাপনের দরকার হচ্ছে এই গাছটি ছোট টবে প্রথমে এনে বসিয়েছিলাম পাঁচ ইঞ্চি টবে এই গাছটিকে এখন বড় টবে বসানোর প্রয়োজন হচ্ছে তো কীভাবে আমি বড়ো টবে বসাই সেই নিয়ে একটা নেক্সট আমি ভিডিও করে দেবো যে জবা গাছের খুব সুন্দরভাবে মাটি তৈরি গাছটি প্রতিস্থাপন এই নিয়ে আমার একটা চ্যানেলে ভিডিও আছে সেইটাও আপনার দেখতে পারেন তো এইটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও করে দেবো এটা দেখুন একটা পুনে ভ্যারাইটির জবা গাছ এই গাছটিতেও আপনার কাটায় ছাটায় তেমন প্রয়োজন হবে না এই গাছটির স্টেমটা দেখুন স্টেমটা লক্ষ্য করলে বুঝতে পারবেন থাম আঙুলের মতন স্টেম স্টেম এখনও হয়নি তার এতে একটা দুটো তিনটে ব্রাঞ্চ খুব ভালোভাবে আছে এবং খুব সুন্দর ভালো কলি এসছে প্রচুর কলি এসছে প্রচুর কলি তো এই এই গাছটিতেও আমরা কাটায় ছাটে তেমন কোনো প্রয়োজন হবে না এই গাছটি দেখুন এই গাছটি আমার আগের বছরের গাছ এই গাছটি আমার আগের বছরের গাছ এই গাছটিকে আমি টুন করে দিয়েছি দেখুন দুদিন আগে আমি ফ্রণ করেছি এই গাছটি থেকে প্রচুর এত শাখা পোশাকা বার হবে আমি চিন্তাই করতে পারছি না প্রচুর শাখা পোশাকা বার হবে এই গাছটি থেকে তো যারা এখনো জবা গাছের কাটাই ছাটাই করেনি তারা নিঃসন্দেহে এই ফেব্রুয়ারি মাস এন্ডের দিকে করে দিতে পারো তো খুব গাছটি একটু দেখে জবা গাছটা প্রুন করবেন যেন ছোটো বেশি ছোটো গাছে প্রুন অবশ্যই করবে না কাটার পর ফাঙ্গি লাগাবেন জলটা সীমিত পরিমাণে দেবেন এবং এই কাটাই ছাটাইয়ের এক সপ্তাহ পর গিয়ে এই টপটা চেঞ্জ করতে হবে যদি আপনি বলেন এই দশ ইঞ্চি টবে দশ ইঞ্চি টবেই আবার লাগাবে তাহলে এই গাছটিকে পুরোটা বার করে মাটিতে বার করে শিকড়টা সাইডটা অল্প একটু কেটে নতুন মাটি দিয়ে নতুন ভালো মাটি গোবর সার বালি মাটি মিশিয়ে দিয়ে গাছটিকে আবার বসাতে পারেন তাহলে গরমে প্রচুর গরম বর্ষায় প্রচুর ফুল দেবে এক একটা গাছে অন্তত না হলেও কুড়ি থেকে খানা ফুল রেগুলার পাবেই পাবে আর এই গাছটিতে দেখুন এই গাছটিকে এর আরও বড়ো টবে লাগানোর প্রয়োজন হচ্ছে এই দশ ইঞ্চি বালতিতে এই গাছটি থাকবে না মনে হয় এর থেকে আমরা বড়ো হবে প্রতিস্থাপন করব তো এর পরের ভিডিওগুলি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটিকে খুব সহজে ঘরোয়া উপায়ে গাছ করতে হবে সেরকম উপায়ে গাছ করতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার গাছপ্রেমী বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিন ধন্যবাদ